শনিবার বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলা কার্যালয়ে সভাপতি শাখারব সরকার এবং সংখ্যালঘু মোর্চার সভাপতির হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। এরা প্রত্যেকেই বেলডাঙ্গার মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এদিন জামারউদ্দিন শেখ এবং শাহাবুদ্দিনের নেতৃত্বে তৃণমূল ছেড়ে মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু কর্মীরা আনুষ্ঠানিকভাবে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে 25 থেকে 30 জন যোগদান করেন। আজকে অধিকাংশটাই তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে তার অন্তর্ভুক্ত হয়েছে। আজকে মহুলা বিশেষ করে বেলডাঙ্গার মহুলা থেকেই বেশি জয়েন করেছে, 220 জনের মতো কার্যকর্তা আজকে জয়েন করলো, তার মধ্যে শাসক দলের বেশি। তৃণমূল ছেড়ে আসার কারণ রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, আবাস দুর্নীতিতে ঘরবাড়ি না হওয়ার কারণে, একই সঙ্গে পানীয় জলের সমস্যার কারণে মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দেন। এদিন শাখারব সরকার জানিয়েছেন মহুলা গ্রাম পঞ্চায়েতের ব্লক স্তরের নেতারাও একথা বলেছেন বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। এমসি দলই করতাম, আমাদের রাস্তাঘাট পরিস্থিতি একটা টুকটুকিও আমাদের দেশে যায় না, কাউকে বললে যেতে চায় না, রাস্তা খারাপ, ওর জন্য আমরা ক্যান্সেল করে আমরা এই বিজেপিতে এসেছি।